রাস্তা নয়, দেখলে মনে হয় ছোট ছোট পুকুরের রূপ ধারণ করেছে এই রাস্তাগুলো। অল্প বৃষ্টিতেই জমে যায় জল, আর এতেই সমস্যায় পড়তে হয় স্কুলের পড়ুয়া থেকে নিত্য যাত্রীদের। বহুদিন ধরেই রাস্তার এমন বেহাল দশা, সংস্কারের নামগন্ধটুকু নেই। তাই এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চ্যাংড়াবাড়ির হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি থেকে মৌলানি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ না। সমস্যাটা হচ্ছে যে ওই রাস্তাটা যে আমাদের স্কুলে যে আসে ছাত্ররা, সেখানে একটা জায়গা মাঝখানে একটা জায়গা ভীষণ পোর্শন খারাপ হয়েছে। তো ওই খারাপ জায়গাটাতে বৃষ্টির সময় ভীষণ জল জমা হয়ে থাকে, বাচ্চারা স্কুলে ঠিকঠাক মতো আসতে পারে না, আর এক সাইড দিয়ে কোনো রকম করে স্কুলটাই আসে। বাকি কিছু কিছু রাস্তা জায়গা খারাপ, এতটাই খারাপ যে ওরা ভীষণ কষ্ট করে, এবং অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে রাস্তাটা ওই জায়গাটা খুব খারাপ পজিশনে আসে, হয় না, কাজ হচ্ছে না ঠিকঠাক, আমি জানি না। ছাত্রছাত্রীরা অভিভাবকরা কি কোনো দীর্ঘদিন ধরে বারবার ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ওই এলাকায় চারটি গ্রাম রয়েছে, সাতভেন্ডি, ঝাড়বর্গিলা, কাজলদিঘি ও চ্যাংমারি। এই চারটি গ্রামের প্রায় কয়েকশো মানুষ এই একটি রাস্তা দিয়েই নিয়মিত যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চারা প্রত্যেক দিন সাইকেলে করে স্কুলে যায়, কিন্তু এমন বেহাল অবস্থার কারণে যখন তখন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। জানা গিয়েছে ওই এলাকায় ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। ওই এলাকার এক ব্যক্তি জানান, পানবাড়ি থেকে মৌলানি এই রাস্তা দিয়ে ৫ থেকে ৬টি গ্রামের ছোট ছোট বাচ্চারা এই স্কুলে আসেন। বর্ষার দিন রাস্তায় জল। কি সমস্যা তোমাদের? আমাদের সমস্যা খালি রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আমাদের যাতায়াতে মানে একটু সুবিধা হবে। কেন, রাস্তা কি দশা, এখন কি পরিস্থিতি? এখন তো অনেক ভেঙে গেছে তো রাস্তার সাইডে। ছাত্রছাত্রীদের এই রাস্তা সংস্কারের জন্য গ্রামের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত, বিডিও, জেলা পরিষদের মেম্বার, এমনকি দিদিকে বলতেও ফোন করা হয়েছে, কিন্তু কোনোটাতেই কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই আমরা এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। রাস্তা সংস্কারের দাবিতে একদিনের জন্য স্কুল বয়কট করলো স্কুলের ছাত্রছাত্রীরা। বহুদিন ধরে এই রাস্তা বেহাল দশা, সেই রাস্তার জন্য স্কুলে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তাই জন্য অভিভাবক এবং ছাত্রছাত্রী এবং সবাই একত্রিত হয়ে সেই রাস্তা দিয়ে বিক্ষোভে সামিল হলেন তারা, এবং এই প্রভাব পড়তে পারে পঞ্চায়েত ভোটে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ18 লোকাল।